মজাদার মন চায় পারে পার পারে পার পারে পার জমিটা আমার ভালো লাগছে কি বলে আমি কেন নিজের টাকা দিয়ে ভাড়া থাকবো? আমি নিজে একটা ডুপ্লেক্স আলিশান বাড়ি বানাবো, নিজের টাকায় নিজে থাকবো, বড় বড় বিল্ডিং তুলে কি আমি ভাড়া দিয়ে খাবো নাকি? আমি কি গরিব মিসকিন অসহায়, তাই তোমার মনে হয়? দেখতে তো পুরো সালমান খানের মতো, ওকার জমির দালাল। স্যার দেখতেও ভালো, স্যার দালালও ভালো। তাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি অবস্থা? পছন্দ হয়েছে জমি? হ্যাঁ পছন্দ হয়েছে, শুকনা নিষ্কণ্টক জমি ভালো লাগছে স্যার। কোন আচ্ছা তাহলে আর কি, জমি তো পছন্দ করে ফেলাইছে। এ দামে আমি জমি বেচতাম না, আমার টেকা বাড়ানি লাগবে। আরে আপনি আমার উপর দায়িত্ব দেয়, এখন এর মধ্যে বামাত ঢুকাইলে হবে নাকি? আরে ভাই আমার সমস্যা আছে। কি সমস্যা? এখন বাঘ আছে রে ভাই। আর দেখি তো কি বলে, আমি শুনে আসছি। এদিকে আর সমস্যাটা কি দেখুন, ভাই আছে, বাঘ আছে ভাই। আবার কেরা? কাসেম। কাসেম বড় ভাই হলে আপনি কে? আমি আবুল। আবুল কাসেম দুই ভাই আপনারা? হ্যাঁ। আগে করবেন না কথা, এখন যাও চলছে। এখন আপনি আবুল, আপনি কাসেম, আপনার নাম আবুল কাসেম, ঝামেলা শেষ। ঠিক আছে ভাই, বুঝরায় না তো আমার ভাই যে কাসেম না নিয়ে খুব বেজালি। বেজাল মেজাল বাদ দেন, বেজাল আমি ঠিক করে দিয়েছি। এখন ওনারা বাইনা দিতে চাইছে, টাকা নিয়ে যাইবেন গা, আপনার পার্ট আপনি বিক্রি করে দেবেন, ঝামেলা শেষ। আপনি খারাপ আমার ভাই। হ্যাঁ সমস্যা হয়ে গেছে তো। কী সমস্যা? এই তো এখন জায়গা বেচবো না। ক্যা আরে কাস্টমার বলে আরেকটা পয়সা দাম বেশি করছে। আহা কি বলো তুমি, আমি তো অরিজিনাল দামটাই দিচ্ছি, কেন বোঝো না কেন? আর আমি তো এই দামই আপনার দিতে চাইতেছি, আমি তো চাইতেছি আপনার একটা ভালো জমি দিতে, একটা ভালো দাম দিতে, কিন্তু হয়তো আবার ভেজাল ঘটাচ্ছে। আমি দিই বুঝাই। হ্যাঁ ভাই শিওর না, কিন্তু আমি জানি না আর কি বুঝাইছে। এই জমি আমার লাগবে, এখন কোনো ঝামেলা নাই, ওনারা রাজি আছে জমি নিতে। আপনি কোনো ঝামেলা করেন না, সুন্দর করে বায়নার টাকাটা নিয়ে যান, পরে ফুল টাকা যখন দিব রেজিস্ট্রি করে দিয়ে দিবেন। ভাই আমারে বুঝরায় না তো, আমার টেকা তো বাড়াইয়া দিতেই হইব, আমি তোমার আগেই হইলাম বা আমার টেকা বাড়াইয়া দিতেই হইব। আপনি যেটা কইছি ওই দিয়ে বাড়াই দিতে হইব, বাড়াই দিতে হইব, বারবার এক কথা কেন বলতেছেন আপনি? আমার বেজালো পড়লে আমি জানি না, পরে তুমি সামলাইও, এটা আমারে কইতে পারো। পরেরটা হ্যাডটা হ্যাঁ সামলাইবো, হ্যাঁ জমি কিনবো, কাসেম কী করবো না করবো এটা পরে দেখতেছি। আপনি আপনার জায়গায় বেঁচে ফলাইবেন, কাসেম ওই জায়গা নিয়ে মারা খাক। ঠিক আছে রাজি তো ওইবারই চায় না, কোনোভাবে রাজি হইবার চায় না। এখন আমার কথা হচ্ছে 2 লাখ টাকা দিয়ে এটা বায়না করে রাখেন, মুখ বন্ধ থাকে, অন্য কাস্টমার আইলে যাতে দিতে না পারে 2 টাকা দেন। সেটা দিতেছে কিন্তু কোনো সমস্যা জেনে না হয় বুঝো, কিন্তু সমস্যা আবার কি? সহজ সরল মানুষ তো, টাকা দিবেন মুখ বন্ধ হয়ে যাবো, আর কাউরে দিতে পারবো না, মনে করেন মুখে মুখে কিনা ফেলাই। ঠিক আছে এক দিছি, আর এক দেন 2 লাখ দিতে দিতেন স্যার, দিতেন 2 লাখই লাগবে। হ্যাঁ ভালো জমি তো, ক্যাশ টাকা নিয়েছি না, 1 লাখ ক্যাশ টাকা বায়না করছে, বায়না টাকাটা রাখেন, ফুল টাকা দিব, জমি রেজিস্ট্রি করে দিয়ে দেবেন। আমি আবার করাবো, কাসেম যে বেজালি নানি এসে আক্কিওলা বাস দিব, বাস পরে তুমি টের পাই ভাই। কাসেমের জায়গাটা হেরা দিব না, হেরা দিব আবুলের জায়গাটা, আপনি আবুলের জায়গা বেচবেন, কিন্তু এক ঘরে কইবেন আপনি আবুল কাসেম, ঝামেলা শেষ। আর কোনো কথা আছে? ঠিক আছে ঠিক আছে, ওকে পকেটে ভরেন টাকা। এই যে ঠিক আছে, উনি টাকা বুঝে পাইছে, আর এই যে উনি জায়গাটা কিনবো, রেস্টের দিন পুরো টাকা দিয়ে জায়গা নিয়ে নেবো। ঠিক আছে, আপনার সাথে তো ঠিকমতো কথাই বলতে পারলাম না জমির ব্যাপারে সব। আরে কথা বলার কি দরকার, জমি একদম সলিড, আরএসসিএস বিএস পর্যন্ত নাম আছে, বুঝেন নাই? এটা কোনো সমস্যা নেই, এর টেনশন করা লাগবে না, কারণ বাপ দাদার জমি তো। ঠিক আছে স্যার, আসি, আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন। চলে গেল না, বললো যে আরএসবিএসসিএস সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। নাই তো? না কোনো সমস্যা নেই। বাড়িতে যান, হাইটে যান, আর সামনেই তো যান।
আমি পরে কথা কমনি আপনার সাথে। ঢাকা শহরের যে কি অবস্থা, পুরো ইউরোপের মতো হয়ে গেছে। গাড়ি টাড়ি কিছুই পাওয়া যায় না। আসেন না, লিফট দেই। আমার কাজই তো করতেছি, মানুষের উপকার করাই তো আমার কাজ। আসেন না, লিফট দেই। কয়টা বাজে একটু টাইমটা দেখি তো। ওহো, পকেটে বেশি টাকা থাকলে যাওয়া হয় আর কি, রাস্তাঘাটে পড়ে জায়গা। কি যে একটা ঝামেলা, মনে করেন সবসময় ক্যাশ টাকা রাখি লগে, বুঝছেন? কার্ড আছে তো 5-6টা, কিন্তু সবসময় তো বুথ পাওয়া যায় না, এই জন্য ক্যাশ টাকা রাখি। এটা হলো আজকে হাত খরচের টাকা, পুরোটা সদার মতো শেষ করে ফেলাম। এটা কি আপনার নিজের বাসা? যে হালাই পার্সেন্টেজ কাজ সব হালাই দালাল, কেউ লাইসেন্স করা কেউ লাইসেন্স ছাড়া। তোর বাপে যে 19,000 টাকা বেতন পাইয়া 6-তলা বাড়ি করছে, তোর হুন্ডা কিনা দিছে, খোঁজ নিয়ে দেখ টাকা পায় কই। আইসা আমার দালাল, ও দালালের মুখে চন্দন ফুল ফুটছে না? আমার চশমা দে, চশমা দে, চশমা দিবি না? ফকির নিয়ে ফকির নিয়ে কোনো অ্যাঙ্কার? আরে জান জানো না, বুঝছো? রাইট তোমার মান্নার সিনেমা দেখে তার ছিঁড়ে গেছে গা, স্টিপার টাইট দিলে ঠিক হয়ে যাবো। আও খুঁজে দেখ, আমরা দুজন না ঘুরতে যাবো? খারাপ করে দেয় রিতা, ও রিতা তুমি আমার মিতা। কি লালটু মিয়া, আজকে কার মাথায় বাড়ি দিয়ে আসছেন? আমার হাতে কি গরম খুন্তি আছে নাকি যে আমি মানুষের মাথায় বাড়ি মারুম? আমার আছে মুখে কথা। আমার খুন্তির বাড়ি খাইলে তাও মানুষে ভালো আর চান্স আছে, আর তোর কথায় যদি কেউ পড়ে তাইলে হারে পাবনায় ভর্তি করতো না। যাই, তাহলে শেষ পর্যন্ত তুই আমার কাজটারে মাইনা নিলি। অনেক সময় আছে জামাই হিসেবে আমারে মাইনা নে, টাকা পয়সা কিন্তু কম কামাই না। মনে কর আজকের দিনের মধ্যে 1,20,000 ক্যাশ। তোর ওই হারাম ইনকাম আমার দরকার নাই, আমি কষ্ট করে পরিশ্রম করে কামাই, এতে আমার চল। এসব রাস্তায় খারায় বট ছট বেচা বন্ধ কর, আমার লগে আয়। আমরা দুইজনে 4,000 টাকা ইনকাম করবো, 8,000 খরচ করবো, জিগাইতে পারস 8,000 লোক থেকে। লাল তুই যাবি এনতে কা? ও সরকার ঘোষণা দিছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হইলে ভালো হয়। 2টি সন্তানের 4 হাত, তোর আমার 4 হাত, অন সময় আছে কোমলটা করে ফেলা। তুই যাবি? এ লালটু দালাল, বেশি কথা কসকে তুই। হ্যাঁ তোরে মা আবার কই যাস? এই পড়ে না নাসকে তুই, সা তুই আয় সামনে আয়। জালায় বাসি না, দোকান করতে পারি না।
মজায় মজাদার মন চায় পারে পার পারে পার পারে পার কয়টা জমা দিছো দুইটা ভাই কত পাইছস তারপর দিস ও ভাই সমস্যা পড়ছে জমা দিছি হইতাছে না জমা দিবেন কিন্তু এত তাড়াতাড়ি পাবেন না সহজে পাওয়ার সমাধানও আছে আমার কাছে আছে সমাধান আছে ভাই আর বসের কাছে যাইতে হইবে আসেন বস আসসালামু আলাইকুম আর পাসপোর্ট অফিসে প্রচুর চাপ আর সব তো আমার দেখতে হয় ঠিক আছে আপনি পরে ফোন দিই হ্যাঁ রাখি যাই হোক ভাই আপনি কি পাসপোর্ট জমা দিতে আসছেন নাকি উঠাইতে আসছেন জমা দিতে আসছি ভিতরে লোকজন আছে লোকজন না থাকলে আপনি জমা দেবেন করতে এটা ভাই পাসপোর্ট অফিস এখানে লোকজন ছাড়া আপনি একটা কদম তো আগাইতে পারবেন না ট্রাফিক জ্যামের মতো ভাই সবাই তো জমা দিতেছে ওই জমা দেওয়া পর্যন্তই শেষ পাসপোর্ট আর হাতে পাওয়া লাগবে না পাসপোর্ট হাতে পাইতে পাইতে মনে করেন পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবো তখন পাসপোর্ট দিয়ে আপনি কী করবেন আপনি হাইটেই তো এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারবেন না উপায় আছে কোনো উপায় নাই পরিচিত লোক ছাড়া পাসপোর্ট পাওয়ার কোনো উপায়ই নাই তবে আপনার পাসপোর্ট হবে কেন হবে কারণ আপনার চেহারা একদম আমার বড় ভাইয়ের মতো দেখতে আমার কী মনে হইতেছে জানেন আমার বড় ভাই আমার সামনে দাঁড়ায় বলতেছে লালটু আমি পাসপোর্ট করতে পারতেছি না ভাই তুই আমার পাসপোর্টটা করে দিবি আপনার পাসপোর্ট হবে ভাই আপনার পাসপোর্ট হবে আমি লালটু করে দেবো কারণ আমার ভাইরা ভাই হচ্ছে পাসপোর্ট অফিসের এমডি যা ভেতরে যা কবি লালটু ভাই পাঠাইছে বড় ভাইয়ের পাসপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব যাতে হয়ে যায় যা ও আপনার হেল্প করবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি ভাই পাসপোর্ট করতে আছেন নাকি হ্যাঁ পাসপোর্ট কি জমা দিচ্ছেন নাকি দিবেন মানে আপনি আমাকে দেখে ভয় দৌড়াচ্ছিলেন কিসের জন্য আমি তো পুলিশের লোক না কে বলছে আপনারে যে আমি দৌড়ে পালাইছি ওই জায়গায় তাকায় দেখেন রোদটা কি রোদে আমার মাথা চক্কর খাইতেছিল ওই জন্য দৌড়ে আমি ছায়াতে আসছি কারণ আমি সবসময় এসিতে থাকি তো বুঝতে পেরেছি আপনাকে দেখলেই বোঝা যায় আসলে কি বলবো তাহলে আপনার মাথা চক্করটাকে কেটে যাক তারপর আপনার সাথে কথা বলি কোনো সমস্যা নাই মাথা চক্কর চলুক আপনার কথাও চলুক বলবো আমি জয়নাল সেন মানে দুবাইয়ে আমি সপরিবারে থাকি আমার অনেক বড় বিজনেস আছে দুবাইয়ে আপনি কি জগৎ সেনের বংশধর নাকি না না আমি জগৎ সেনের বংশধর হবো কিসের জন্য আসলে আমার তখন অনেক টাকা মানে আমার গোল্ডের বিজনেস ঘড়ির বিজনেস আরও অনেক রকম বিজনেস আছে তো তা আমার টাকা যত বেশি হয়েছে পরে আমি চিন্তা করে দেখলাম তাহলে নামের পেছনে একটু শেঠ টাইটেলটা বসিয়ে দিলে ভালোই হয় সেই জন্য জয়নাল সেন ও যাক জগৎ সেনের বংশধর হইলে আপনার মাইরা এই জায়গায় সমাধি করে 275 বছরের প্রতিশোধ আজকে নিয়ে নিত যাই হোক এন বলেন আমার কি দরকার ওই যে আমি দুবাই থেকে এসেছি মানে দুবাই থেকে আসার কারণ হচ্ছে দুবাই তো আমার পরিবার থাকে তা আমার ফ্যামিলির দেখাশোনা করার জন্য মানে ঘরের কাজ করবার জন্য আমার একটি কাজের মেয়ে দরকার তো সেজন্য আমি দেশে আসা এবং আমার গ্রাম থেকে আমি একটি মেয়েকেও নিয়ে এসেছি ওকে ওখানে বসিয়ে আমি পাসপোর্ট করতে যাই পাসপোর্ট করবেন এটা কোনো সমস্যা আপনি একদম ঠিক জায়গায় আসছেন আপনার পাসপোর্ট মনে করেন তুরিতে হয়ে যাইব না আপনি তো বুঝতে পারছেন না পাসপোর্ট তো অবশ্যই আপনি করে দেবেন কিন্তু কার জন্য করবেন মেয়ে তো পালিয়ে গেছে মানে মেয়েটা আমি সরে যাওয়া মাত্রই ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে মেয়েটা অবশ্য আমাকে বলে গিয়েছে পড়া গেছে যাক জেগেছে তার ধরে আনার দরকার আছে ভাত ছিড়ালে কাকের অভাব হয় আপনি তাহলে আমাকে একটা কাজের মানুষ জোগাড় করে দিতে পারবেন ঠিক আছে তবে এবার কিন্তু আমি ওই গ্রামের মেয়ার নিবোটা আমি চাই শহরের আধুনিক একটি মেয়ে তাহলে হবে কি ওদের চোখ কান খোলা থাকে দুবাই গেলে ওদের ভালো লাগবে আর সহজে দেশে আসতে চাইবে না এরকম একটি গৃহকর্মী আমার খুব প্রয়োজন
ভাত ছিটাইলে তো কাক পাওয়া যাইব, কিন্তু বিরিয়ানি ছিটাইলে আপনি কাকের জায়গায় কোকিলও পাইতে পারেন। বলছেন আপনি? দুবাইতে তো নারী পাচার হয় অনেক, আপনি কি নারী পাচারকারী সদস্য নাকি? ছি 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 ছি, তুমি এটা কি? সরি, আমি তোমাকে তুমি বলে ফেললাম। আসলে তুমি তো আমার ছেলের বয়সী হবে, বস্তুত পক্ষে আমার একটি ছেলে আর মেয়ে আছে, তোমার সমবয়সী হবে, আমার স্ত্রী আছে, আর ওদের টেক কেয়ারের জন্যই আমি আসলে গৃহকর্মী খুঁজছি। তোমার যদি বিশ্বাস না হয় আমি আমার স্ত্রীকে ফোন দিই। না 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 না, থাক 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 থাক, অন দরকার নাই, যখন দরকার হইব তখন কথা কমনে। আচ্ছা, এখন আমার কন যে ওইখানে যদি আমি আপনার একজনকে দেই, শহরের মেয়ে দেই, তাহলে সুবিধা কি আর অসুবিধাটা কি? অসুবিধা কি সেটা আসলে আমি বলতে পারবো না, তবে সুবিধা পুরোটাই। মানে ধরো যে যাবে গৃহকর্মী হিসাবে, তার মাসে বেতন তো 1 লাখের নিচে হবে না, 1 লাখের কিছু বেশিই হবে। তার উপর পুরো টাকা তার জমা থাকবে, কি কারণে জানো? কারণ সে তো আমার গৃহকর্মী হিসাবে যাবে, তার মানে আমার ফ্যামিলি মেম্বার। ওর থাকা খাওয়া চলা পোশাক সব আমি তাকে দেব। আর শুধু তাই না, বছরে 2টো করে বোনাস পাবে, 2 ঈদে ইনক্রিমেন্ট হবে একবার। সবচেয়ে বড় কথা হচ্ছে, 1 বছর সাকসেসফুলি আমার ওখানে চাকরিটা করলে না, সে তো তার ফ্যামিলির লোকও নিয়ে যেতে পারবে। তোর চা খাই, খেতে পারি কিন্তু ওই 1 টাইম গ্লাসে। আমার আবার বাংলাদেশে আসার পর থেকে না, বাংলাদেশের চা পানি খেলে এই পেট কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। মনে করেন যে বিদেশি পেট হয়ে গেছে আপনার, সেটা বলতেই পারেন। আমাকে তো সবাই আসলে সব বন্দোবস্ত করে এলাম। মানে দুবাই যাবি না, কি করবি? তোকে রাস্তার পাশে বসে বসে মানুষের আধারে কাম করবি, বটমন বেচবি, দুবাই যাবি, অনেক টাকা কামাবি। আমি দুবাই যেতে চাইছি, তুই আমার লগে দালালি গিলি করতে আইছস। কোন যে বেটা নিয়ে যাবো, এই বেটার পরিবার হইছে 3-4 জন মানুষ মাত্র, স্ত্রী সন্তান নিয়ে থাকে, তুই ওই বাড়িতে গিয়ে কাজের লোক হিসেবে থাকবি। নিজের ব্যবসা রাইখা আমি কামের বেডি হইতে যাবো আরেক বাসায়? আমার এত টাকার দরকার নাই, আমি যা কামাই এতেই আমার চলে যা, আমার অত লোভ নাই। তোর মন চাইলে তুই জাগা, আরে আমারে কইলে তো আমি যাইতামই। কোন আরে 2-4 মাস কাম করবি, এরপর আমার নিয়ে যাবি, আমি যে কাম করবো আর টাকা কামাবো, আর তুই পায়ের উপর পা তুইলা রানীর মতো থাকবি। তোরে কেন লাগা আমি নিতে যাবো? হ্যাঁ, আর তুই টাকা কামাইলে আমি কেন রাজরানীর মতো থাকবো? তো বিয়ে করবি না আমারে? আমার দালালের বউ অনেক শখ নাই, তুই যাবি এখান থেকে না খুন্তির বাড়ি দিমু। আচ্ছা, আমার বিয়ে করা লাগবে না তোর? আমার কথাটা একটু বুঝার চেষ্টা কর। আমার একটা তো কাম পড়ে রয়েছে, দোকান গুছাইতে হবে। আরে কি এর কাম, তোর কোনো কাস্টমার আছে? ওই লোকটার বাসায় যদি তুই কাম করস, মাসে 1 লাখ টাকা নগদ পাবি, কোনো খরচ নাই। 1 লাখ না, তাও আমি যাইতাম না বাসায় কাম করতে পারতাম। আরে যাবি না কেন? ওই জায়গায় তুই তোর যদি ভালো না লাগে, 6 মাস পর তুই আয়া পড়বি, 6 লাখ টাকা ক্যাশ, তখন এসব দোকান তুই 3 জায়গায় ভাড়া দিবি। চাইলে যাইতে দিব? তাইতে দিব না, তোর ইচ্ছা, তোর কি বান্ধারা পড়ি কই যাবে? আমি যাইয়া 2-3 মাস কাম করে আপুরুম দাস, 2-3 মাস কাম করলে তো 2-3 লাখ টাকা পাবে। তুই যদি আমার নিয়ে যাই পারস তাহলে কিন্তু ভালো হইতো। তুই জিনিসটা চিন্তা ভাবনা করে দেখ, কিন্তু ওটা বাদ দে, চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি নিতে পারতাম না, আমি একলাই যাবো। তুই আগে ওই শেডের লগে তুই কথা কও, কথা কইলে তুই সব বুঝবি। কালকে লো যাই, কালকে যাবো। হ্যাঁ, সকালের দিকে যাবো, তোর দোকানে তো কোনো কাম টাম হইব না সকালে। দেখছস কত সুন্দর বাড়ি, বাংলাদেশে এত সুন্দর, আর দুবাইতে গেলে মনে হয় যে আরো বেশি সুন্দর হইতো। তুই তো রাজধানীর মতো থাকবি রে। আরে সইরা বয় বেটা দেখলে মনে করবো আমরা জামাইবো। জামাইবো মনে করবো কে? হ্যাঁ, কই নিয়ে আইলি আমার জানি কেমন কেমন লাগতেছে, চল যাই। আরে ফকির নিয়ে তো বড় বাড়িতে জীবনে দেওয়াস নাই, ডর তো লাগবোই। ওই স্যার আইসে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাবা বাবা, পছন্দ হয়েছে তোমাকে আমার, খুব পছন্দ হয়েছে। আমার কাজের মেয়ে হিসেবে এত চমৎকার সুন্দর একটি মেয়ে আমি খুঁজছিলাম। থ্যাংক ইউ লালটু। এইবার আমি করে কে মদ খাইছে, বড় লোকের বাচ্চারা মদ খায়। স্যার ওরে কি জিগাবেন, জিগান ও কি সব কাম পারবো কিনা, ওরে দুবাই নিবেন? ইন্টারভিউ নিতে হবে আগে, ইন্টারভিউর পর আমি বুঝবো যে ও এই কাজের যোগ্য কিনা। আর ইন্টারভিউতে টিকে গেল না, তোমার ভবিষ্যৎ আমার হাতে, মানে আমি তোমার সারা শরীর সোনার অলংকার দিয়ে মুড়িয়ে দেবো, এরকম হাজার হাজার কোটি টাকার হীরে জহরত দিয়ে আমি ভরে দেবো তোমাকে, তুমি টেনশন করো না। লালটু
তুমি অনেক ভালো কাজ করেছো, আমি খুশি। তোমাকেও আমি ওর সাথে দুবাই নিয়ে যাব, আমেরিকা নিয়ে যাব, ইতালি, জার্মানি, যেখানে যেতে চাও তোমাকে পাঠিয়ে দেব। ইমার্জেন্সি রোগীরে বাসায় রাখছে কেন? মারার লিগে হসপিটালে পাঠা, আমি আসি না, আমি দেখুন সব। গার্জিয়ান এবো, গার্জিয়ানের ড্রেস কি? শাড়ি পরে এবো, লাল শাড়ি, লাল শাড়ি পরে কি বিয়ে যাইবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ভাই 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 ডাক, আমি রোগীর কি অবস্থা? আপনি কি? ভাই আমি কে সেটা বড় কথা না, রোগীর কি অবস্থা সেটা বলেন। ভালো আছে? না, রোগীর অবস্থা খুব একটা ভালো না। কেমনে ভালো থাকবো? যেই হসপিটালে আনছেন এই হসপিটাল থেকে কেউ সুস্থ ভালো রোগী ফেরত নিতে পারে? যে আসে সব লাশ হয়ে ফেরত যাবে। আপনার ভালো হসপিটালে যাই দিব, ভালো একটা হসপিটালে গেলে চিকিৎসা করে ভালো হয়ে যাবে। আরে ভাই সেটা তো আমিও জানি যে ভালো হসপিটালে নিলে ভালো চিকিৎসা হবে, ভালো হসপিটালে যাইতে হলে তো ভালো টাকারও দরকার নাকি? আরে আশ্চর্য ভাই, টাকা পয়সা বড় হয়ে গেল মানুষের কাছে, মানুষ হলো সব থেকে বড়। সে যখন সুস্থ হবে তখন অনেক কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। কিভাবে কমাবে? আরে আমার রোগীর তো বয়স 100 উপরে। অহরো বাইচে আছে? ও বাইচে আছে, আল্লাহর একটা রহমত, বাইচে আছে। যে বাইচে আছে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমাদের চেষ্টা করতে হইব তারে বাঁচা রাখার জন্য, চিকিৎসা করতে হইব। আপনি তো আমার অসুখ। হ্যাঁ কি হয়েছে? আরে কি বেটা শুটিং 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 তোরা আসোস বেটা শুটিং লয়ে? হ্যাঁ এদিকে আমার একটা কাছের রুগী বেটা মারা যাইতেছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। শুটিং শুটিং কি হয়েছে নায়িকা? ব্যাটার নায়িকারে কয় যে আমি বলছি প্যাকআপ তো প্যাকআপ, আমি যেদিন ডেট যাবো সেদিন তাকে ডেট দিতে হবে। ভাই তারে টাকা দিছি না, তুই আমার কথা কো রাখ বেটা, কইতাছি আমার কথা কো। বাট শুটিং স্যার, আপনি কি সিনেমার লোক? হ্যাঁ। আপনি কি অ্যাক্টিং করেন? আমি অ্যাক্টিং করি না, আমি হইতাছি প্রযোজক, সিনেমার প্রযোজক। ওই যে সিনেমা বানানোর সময় যে কোটি কোটি টাকা লাগে না, সেই টাকাটা তো আমি দিই স্যার। আপনারই তো আমি খুঁজতেছি স্যার, আমার পরিচিত একটা মেয়ে আছে খুব সুন্দর, লম্বা চোর, ওর ছোটবেলা থেকে ইচ্ছা হলো নায়িকা হইব। কি সুন্দর গান গায়, কি সুন্দর অ্যাক্টিং করে, ওরে দেখলে আমরা পছন্দ হইব। ঠিক আছে ঠিক আছে, ওই মেয়েকে দেখবো মেয়েরে চরিত্র অনুযায়ী, যেখানে যাই সেই জায়গায় দিয়ে ওরা আমি স্টার বানাই দেবো। এই হাতের উপরে কত নায়ক নায়িকা স্টার হয়ে আকাশে উড়ে গেল, এটা ওয়ান টুর ব্যাপার আমার জন্য, সব করে দেবো। কিন্তু আগে আমার রুগীটাকে একটু দেখ। আপনার রোগীর চিকিৎসা এই হসপিটালে হইব, অন্য কোনো হসপিটালে যাওয়ার দরকার নাই। এই হসপিটালের এমডি আমার ভাইরা ভাই, তার আমি বুঝাই বলবো টাকা পয়সা যত কম লাগবে সেটা করে দিব, আর চিকিৎসা সব থেকে ভালোটা দিব। আপনি আসেন আমার সাথে। আরে মন চায় বারবার চিজের মজায় মজাদার, মন চায় বারবার বারবার বারবার। আরে বারবার কইছি বা আমি যে একগিয়া বাস দিব, কে একগিয়া বাস দিব? ও যে জায়গা কিনছে সে আমারে কয়, আমি তার টাকা ফেরত দিতাম। আমারে আমি নিলাম টাকা 1 লাখ পায় না, ওখান হে কয় আমি তারে 2 লাখ টাকা দিতাম, আমি কোনান তাই দিতাম তারে টাকা? আরে ভাই আপনি যে 1 লাখ টাকা নিছেন, এর টাকা যতদিন আটকায় রাখছেন, এটা ইন্টারেস্ট হয়েছে না? এই ইন্টারেস্ট সহ 2 লাখ টাকা দিয়ে দেন, 2 লাখ টাকা জানলে শেষ হয়ে। এটা কোনো কত ইন্দ নিবে বাবা, আমার বেটার মাথায় কাজ করেন না, এখন তো আমি পাগলই দিই। আপনার জায়গায় যে এত ঝামেলা আমার তো বলেন নাই, যা বল একজন কাশিম একজন, এগুলো আগে থেকে বললে ঝামেলা মিটা দিত। আমি তো তোমার পয়লাও কইছি, পয়লা কর না আগে পরে কইছি না। আমার ভাই আপনি তারে এখন 2 লাখ টাকা দিয়ে দেন ঝামেলা। এই আমি আইতাছি খারাপ, আপনি দিয়ে দেন 2 লাখ টাকা। এই লালটু কথা শেষ কইরা যা। রিতা, আই রিতা, আইতাছি। কি রে
আমি নায়িকা, আমার নিয়ে সিনেমা কে বানাইবো? তুই বানাইতি? আর আমি বানাবো কেন? যারা বানানোর হেরাই বানাইবো। এক প্রডিউসারের লগে আমার কথা হয়েছে, সে আমার কথা দিছে তোর নায়িকা বানাইবো। হ্যালো কি আমার ভালো খাতির? দেহা নাই, জানা নাই, জীবনে আমারে দেখে নাই। হ্যাঁ, আমারে নায়িকা বানাই তো। হ্যাঁ, অভিনয় কি এত সোজা? অভিনয় রডাও তো আমি জানি না। আর অভিনয় জানার দরকার নাই, এখন যারা নায়িকারা আছে এরা কি অভিনয় জানেনি? দেখতে শুনতে ভালো হইলেই নায়িকা হয়ে যাবো। আর তুই যে সুন্দর আর লম্বা, তোরে দেখলে তো মানুষ পাগল হয়ে যাবো, খালি সিটি মারবো হলের মধ্যে। তারপর লালটু, তোর লগে কোনো কামে আমি নাই। আর বট বেসুনি যদি নায়িকা হয়, সিনেমার ইজ্জত থাকতো? সিনেমার ইজ্জত বাঁচানোর দায়িত্ব নিছে। হ্যাঁ, তুই খারাপ কাম কি করস? তুই তো বট বিক্রি করস, তুই তো আর চুরি করস না। তুই ছোটোবেলা থেকে নায়িকা হইতে চাস এটা আমি জানি, তোর ওই স্বপ্নটা পূরণ করার একটু চেষ্টা করতেছি। কারণ তোরা তো ডঙ্গিয়ের। আমরা কালকে প্রডিউসার কাছে যাবো, হ্যালোয় কথা কবো। আমার কি মনে হয় জানাস, তোরা দেখলি একবো চল যাই আজকে শুটিংয়ে। তুই নায়িকা হওয়ার পরে আমার একটু চান্স দিস, নায়ক হয়ে যাবো আমিও। আমার যে টাকাটা নিলি, জমি টমি তো কিছুই দিলি না। দেখ, জমি আমি মাথায় নিয়ে ঘুরতেছি, জমি আছে জমির জায়গায়, যা জমি নেন। ও, তুমি আমার সাথে ভালোই মানে পাইতারা শুরু করছো। হ্যাঁ, তুই যে জমি বেড়ছস, তুই বলছস একজন ব্যক্তির নাম আবুল কাসেম, কিন্তু আমি তো জানি না আবুল এবং কাসেম হইতাছে দুই ভাই। আর আবুল বলতেছে জমি দিব, কাসেম কইতাছে জমি দিব না। আমি এত কিছু বুঝি না, তুই আমার টেকআপ তো আপনি এই বুদ্ধি নিয়ে ঢাকা শহরে চলতে পারবেন আপনি? হ্যাঁ, জমি কিনার সময় আপনি দেখবেন না আবুল কে, কাসেম কে, তাদের পিতার নাম কে, এগুলো দেখতে হবে না। আর সমস্যা কি, আবুল জমি দিতে চায়, আবুলের জমি নিয়ে নেন। তাহলে ওইটুক জায়গা দিয়ে আমি কি করবো, টয়লেট বানাবো? হ্যাঁ বানান, ব্যবসা করবেন, মুদিরে পাঁচ হাগিলে দশ, ইনকাম ভালোই। শোন, আমার মোটাও লাগবে না, ঢাকাও লাগবে না, এখন আমার টাকা লাগবে, বাটপারি করছিস টাকা ফেরত দেন। কিন্তু এত অধৈর্য হলে আপনি ঢাকা শহরে জমি কিনতে পারবেন? আপনার সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে মিয়া। টাকা দিচ্ছেন আপনি বসে থাকেন, আবুল কাসেম কি করে সেটা আমি দেখতেছি। কাসেম যদি ঝামেলা করে সেটা আমি ব্যবস্থা করবো, আপনি এটা নিয়ে টেনশন করেন না। আপনার আমি কয়েকদিন যাবৎ খুঁজতেছি, আপনার ফোনও তো ফোন ঢুকে না, আপনি কল ঢুকার ঘটনা কি? পাসপোর্ট কি শ্বশুরবাড়ির মুখ, যে হাত পাতলে না সাথে সাথে চলে আসলো, সময় দিতে হবে না? আচ্ছা, আপনারা বলছিলেন ওই যে অফিসার আপনার যে এমডি আর কি, এর নাকি ভাইরা ভাই, আর দুই দিন লাগবে পাসপোর্ট হইতে, এমন কি দিন হয় নাই? এই পাসপোর্ট অফিসের এমডি তোর ভাইরা ভাই হইলে আমার কি? ও তো আমার ভাইরা ভাই। এই তুই কি কইছিস এটা? ও, পাসপোর্ট অফিসের এমডি আপনার ভাইরা ভাই, ওই একই তো কথা ভাই। আপনার ভাইরা ভাই, ওনার ভাইরা ভাই, আমার ভাইরা ভাই, একই তো জিনিস। আপনার ভাইরা ভাইরে কই হয়, আপনি ওনার পাসপোর্টের ব্যবস্থা করে দেন, আপনার পাসপোর্ট পাইলেন। আর আপনার জমির ব্যবস্থা আমি আবুলের সাথে কথা বলে করতেছি, কারণ আবুল কেন ঝামেলাটা করলো আমার বুঝতে হইব। স্যার চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আপনাদেরকে ডাকবে। আপনার হাতে কি ওটা? এখানে ফোন ব্যবহার করা যাবে না, দিন ফোনটা দিন। আমি স্যারের সহকারী পরিচালক, যাওয়ার পথে নিয়ে যাবেন, দিন। আরে আমার ফোনটা কিন্তু অনেক দামি। আপা আপনার ফোনটা দেন। আমার ভাই ফোন নাই। আপনার ফোন নাই, ব্যবহার করেন না। আপনারা এখানেই থাকবেন, নড়াচড়া করবেন না, আমি স্যারকে গিয়ে ডেকে আনছি, কেমন? নড়াচড়া করবেন না, সাবধান, মনে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি তুলবার এসেছি। বাবু না, ডর করতে আসছে। ডরস কেন, ডরাইলি ডর, ডররে জয় করতে হইব। দুইটা সিনেমার নায়িকা খালি হয়ে বললে দেখবি টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব থাকবে না। দুইটা সিনেমায় এত টাকা দিব? অনেক নায়িকা তো সিনেমা না করে বড় লোক হয়ে গেছে, খালি বিদেশ যায় আর আসে, বিদেশ যায় আর আসে, দুবাই, আমেরিকা, ইউরোপ, কত জায়গায় যে যায়। তুমি এত কিছু কেমনে জানো? আমি তোর মতো মূর্খ নাকি? আমার মোবাইলে ইউটিউব আছে, সারাক্ষণ ইউটিউবে দেখি নায়িকা গুলো নানান কাহিনী দেখায়, বিদেশে যায় ছবি তুলে, এটা করে ওইটা করে। তোরে কইছি কিপটামি না করে একটা দামি মোবাইল কিন, তাহলে তুই ইউটিউব দেখে নায়িকার মতো স্মার্ট হয়ে পারতি। আরে আমি কি কম স্মার্ট নি? তুই তো আছিস এমনি সুন্দর, আরো সুন্দর হইতি। কি খবর স্যার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, হইব? Thank you.
লো হইব না কি বল স্যার এই তুই নাইসে দেখ না স্যার ও নাচতে পারে ভালো নাইসে দেখ নাইসে দেখ ওটা পুরো আকাশে দেখ হ্যাঁ আকাশে দেখ স্যার আকাশে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মনটা রে ইয়া ইয়া যত দেখি তোমার মরে মনটা রে স্যার দেখছেন কি সুন্দর নাচতে পারে আবার গানও গাইতে পারে বসো 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 ভাবিস স্যার কইছিলাম না খুব ভালো নাচতে পারে চলবো হ্যাঁ চলবো তাই একটু ঘষণ মজন করুন লাগবো আর কি তাইলে চালান যাইব স্যারও খুব ভালো অ্যাক্টিং করতে পারবো দেখেন ঠিক আছে তুমি যখন আনছো আমি একটু পরীক্ষা করে দেখি চালানো যায় কি না আমার আবার আগামী মাস থেকে সিনেমার শুটিং শুরু হইতেছে বুঝছো স্যার ওই সিনেমার মধ্যে যেমনি ও করে ঢুকাই দেন দেখি চেষ্টা করে তুমি এক কাজ করো তুমি একটু বাইরে বহো আমি ওর একটু পরীক্ষা করি ভয়ের কিছু নাই তো আমি শুধু তার ফেসবুক ক্যামেরায় দেখবো প্রডিউসার বাবার মতো ভাই সামনের মাসে যে আপনার সিনেমা শুটিং হইবো এটা নায়ক ঠিক হয়েছে আমার মোবাইলটা দিয়ে দেন তো মোবাইল নিয়ে কি করবেন তো অফিসের বাইরে আয় পড়ছে মোবাইল দিয়ে দেন ফোন মনে হারাই যাবো আপনার তো হারাই যেতে পারেন আমার দামি ফোন আসার মাসের খেয়ে ভেঙে গেল আরেক বিপদ আচ্ছা ভাই সাকিব খানের যে লিডার সিনেমার ডিরেক্টর নাম তো তপু খান তা আপনাকে অফিসে কেন এটা তো আমি করে বসই করছে বুঝলি নাম তো আরেকজন তপু খান নাকি আপনার বসে ওটাই বসের অনেকগুলো নাম থাকে জানেন তপু খান কি করে হামলা ওরা কত করে কইলাম যে প্রডিউসার বাবার মতো তারপরে তোর হামলা করলো তুই এক দালাল আর তুই সব দালালের কাছে আমার নিয়ে যাস হ্যাঁ মাইয়া মানুষ দেখলে মাথা গরম হয়ে যায় একদম ঝাপায়া পড়ে কোনো শান্তি নাই রে রিতা ভারত পাকিস্তানের মতো অবস্থা যুদ্ধ যুদ্ধ হইব ভাব দালালি গিরি ছাইরা কাম কাজ করে খা মনে শান্তি আইব এই জন্মের সময় তোর বাপ মা তোর মুখে মধু দেয় নাই সব সময় তিতে তিতে কথা না দেয় নাই এখন তুই দে মিষ্টি মিষ্টি কথা কই আমি দালালি ব্যবসা কি এত সুজা কত কষ্টের কাম তুই জানস জমির টাকা নিছে দালালি জমি বুঝাই দিয়ে পারিনি আসি একটা বিপদের মধ্যে তার মধ্যে পাসপোর্ট অফিসে যোগাযোগ বন্ধ প্রশাসন করা আর হাসপাতালের দালালি বাদ দিয়ে দিচ্ছি আদামরা মানুষ নিয়ে ব্যবসা বন্ধ যা তুই কিন্তু পোলা খারাপ না কিন্তু এসব কাজে গান করতে যাস শোন তোরে নিয়ে কালকে ব্যাংকে যাব ব্যাংকে যাবি কে আমি দোকান কইরা 2 লাখ টাকা কামাইছি 2 লাখ টাকা তারপরে মাসে মাসে গাড়ির ভাড়া দিয়া জায়গার ভাড়া দিয়া তো কিছুই থাকে না
নিজের কইরা ব্যবসাটা শুরু করুন। হাসান ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই বেচে দিব পুরা নাম। বাহ, তলে তলে কিন্তু অনেক টাকা জমা ফেলাইছো। আমি চাইলে আমিও জমাতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় কি জানো, আজকে মরলে কালকে দুই দিন, এত টাকা পয়সা দিয়ে কি হবে? মদ খাবি? দে। এতটি টাকা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, আমার কিন্তু ডর পড়ে। আমার কাছে দে। মাইছে কোটি কোটি টাকা নিয়ে যায় ব্যাংকে, তুই হেরা ডরে না, আর তোর অল্প করে টাকা লেগে ডরে 2 লাখ টাকা। আমার কিন্তু ডর করতেছে এখন। আরে মন চায় বারবার চিজের মজায় মজাদার, মন চায় বারে বার বারে বার বারে বার। আমার ভুল হয়েছে। যদি কোনো সমস্যা হয় এই ভাইরে ফোন দিবা, ঠিক আছে? জি ভাই জি। আচ্ছা, ভালো থাকো। আসসালামু আলাইকুম ভাই। ভাই তুই টাকা লয়ে কই গেছিস? তোর মাথা ফাটছে কেমনে? তোর মাথা ফাটবো না, ওগুলোকে মারামারি করছি তোর ব্যাগের লিগে, এর লিগে মাথা ফাটছে। আমি চিন্তা করছি আমার জীবন গেলে যাই, তোর ব্যাগ তোর টাকা আমি নিতে দিব না। তোর ব্যাগ তোর টাকা হলো আমার কাছে আমানত। দালালের মুখে মিষ্টি মিষ্টি কথা। দালাল কবি না, আজকের থেকে দালালি বাদ, আমি আর কোনো দালালি করব না। আমার খবরদার দালাল কবি না। দালাল দালাল কমু না তো কি কমু? জামাই কবি। জামাই কবি তো জামাই দালালি না করলে কি করব এখন? কি করব? আজকের থেকে আমি বট বেসুম, তুই আমার অ্যাসিস্ট্যান্ট। আমি তোমার অ্যাসিস্ট্যান্ট? তুই এই ব্যবসার কিছু বুঝোস? হ্যাঁ, আমি বট বেসুম, তুই আমার অ্যাসিস্ট্যান্ট। রমিনে আয় কাম করে, যে সব লাগা যে না কাম করে, সেটা শিখনের কি আছে? খালি একটা খুন দিন আর ওস, এটি খুব কামের কাম হইলো। হ্যাঁ, তোমার কাছে তো কিছুই কামের কাম না। অন বিয়া করবি কবে এটা কো? বিয়া পরে একে কাম কর, দেখি কি পারোস। না না, বিয়া না করলে আমি আসি নিজে কাম করব না। আজকে বিয়া করতাম না, ধুমধাম করে করব বিয়া। ধুমধাম করে করবি? তোর টাকা তো সব শেষ।